وعليكم السلام ورحمة الله. জি ভাই, হজ করা ফরজ হয় যখন আর্থিক অবস্থা মানুষের যথেষ্ট হবে, হজ করার মতো হবে এবং শারীরিকভাবেও তার ক্ষমতা থাকবে, তখন হজ করা ফরজ। এখন আপনার আর্থিক ক্ষমতার ভেতরে বিষয় সম্পত্তি, জমি জায়গা এসবগুলোও তো আসে। আল্লাহ না করে ধরুন আপনার বাড়িতে যদি এমন কোনো অসুখ পড়ে যায়, বিপদ এসে যায় যে আপনাকে 5 লাখ টাকা খরচ করতে হবে ওখানে, তাহলে জমি জায়গা বিক্রি করে খরচ করবেন কি না? ছেলের অসুখের জন্য হোক বা স্ত্রীর জন্য বা মা বাপের জন্য অবশ্যই করবেন। তার মানে বিষয় সম্পত্তি, জমি জায়গা, ওগুলো তো আপনার অর্থ। তো ওই রকম হজ করার জন্য আপনার কাছে যদি 5 বিঘা 10 বিঘা জমি আছে, আপনি জমি জায়গার মালিক, তো সেগুলো তো আপনার অর্থ। তার মানে আপনার আর্থিক ক্ষমতা আছে, জমি বিক্রি করে আপনি হজ করতে পারবেন। জমিটা তো টাকা দিয়েই কিনেছেন, কিংবা হয়তো মিরাজ সূত্রে পেয়েছেন, যাই বা হোক ওটা আপনার সম্পত্তি। তো এখানে ব্যাংকে টাকা থাকা শর্ত নয়, কিংবা আপনার কাছে টাকা হস্ত মজুদ থাকবে তবেই যে হজ ফরজ, জি না। আপনার কাছে হজ করার মতো ক্ষমতা যদি আর্থিকভাবে থাকে তাহলে হজ ফরজ। অতএব আপনার জমি জায়গা এসব বিক্রি করেও আপনাকে হজ আদায় করতে হবে, আপনার হজ ফরজ হয়ে গেছে। সালামু আলাইকুম।